নিয়মিত নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই ছেলে এদিকে আসো তো, তুমি রাফি না? চিনিয়ার আপুর হঠাৎ এমন ডাকে ভয়ে ভয়েই কাছে গিয়ে বললাম, জি আপু, আমি রাফি। তুমি কাল ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছ, তার উপরে আবার আমায় পোক মারছ কেন? সরি আপু, আমার ভয়ের তো ভাব দেখে উনি আরো মজা নিতে শুরু করলেন। কত মেয়েকে রিকোয়েস্ট দাও? কি যে বলেন আপু, মেয়েদের আমি থাক থাক, এখন বলবে মেয়েদের রিকোয়েস্ট দে না, কথা বলি না, সব ছেলে স্বভাব এটা বলা। তা না আপু। তা নয় তো কি, আর প্রতিদিন এখানে এই সময় দাঁড়িয়ে থাকো কেন, মেয়েদের দেখার জন্য? তা নয় আপু। তা নয় কি, এখন আবার আপু ডাকা হচ্ছে? তাকাও তো লুকিয়ে আর চোখে, ভাবছো দেখি না আমি তোমার 1 বছরের সিনিয়র, মাইন্ডেড? জি জি। কি কিছু বলার নাই, ফেসবুকে নিশ্চয়ই মেয়েদের সাথে কথা বলতে পারো, আর এখন ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছো। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, উনি বকা দিচ্ছিলেন, আর ঠোঁটের কোণে যে মুচকি হাসি ফুটছিল তা নিচ থেকে আর চোখে লক্ষ্য করছিলাম। মুচকি হাসি দেখে মনে একটু সাহস এলো। আচ্ছা আপু সরি, আর এখানে আসবো না, যাই এখন। কথাটা বলেই দ্রুত হেঁটে চলে আসলাম, লজ্জা পাচ্ছিলাম, মনটাও খানিকটা খারাপ হয়ে গেল। এরকম না বললেও পারতো, তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে রিকোয়েস্ট ক্যান্সেল করতে গেলাম, দেখি এ অ্যাকসেপ্ট হয়ে গেছে। 3-4 দিন ভার্সিটি যাইনি, সন্ধ্যাবেলা একটা অপরিচিত ফোন আসলো, অপরিচিত কণ্ঠ। ফোনটা রিসিভ করতেই, এই ছেলে চিনতে পারছো? না তো, কে আপনি? চিনবে কি করে, কয়টা মেয়ের সাথে কথা বলো। আরে কে আপনি, ভুলভাল কি বকছেন, আজব তো। চুপ, আমি হলাম সে। সে কে? যাকে রিকোয়েস্ট পাঠিয়েছো। ও আপু, কেন, কয়জন আপাকে রিকোয়েস্ট মারছো, যে ইতস্তবুত করছো? সরি, বুঝতে পারিনি, আপনার সাথে আগে ফোনে কথা হয়নি তো তাই চিনতে পারিনি। আপুর নাম তিতলি, সিনিয়র ক্রাশ আমার। যাই হোক, সিনিয়র আফা এবার বললেন, কি ব্যাপার, তোমাকে ওখানে আর দেখি না যে। আপনি তো না করলেন থাকতে। না করলে আসবে না, ফাজিল ছেলে। আর শুনেছি তুমি নাকি সবাইকে বলে বেড়াচ্ছ আমার উপর ক্রাশ তুমি। তিতলি আপু ডিরেক্ট এই প্রশ্নে অনেকটা লজ্জা পেয়েই চুপ থাকলাম, কিরকম ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কি হলো, চুপ কেন? ইয়ে মানে কি যে বলছেন, সাহস তো তোমার কম নয়, মায়ের চিনো? আপু ওরকম কিছু না। তো কেরকম কিছু? না কিছু না। কাল দেখা করবা ওকে লাইব্রেরিতে। জি, মনে থাকে যেন। দোস্ত ঝামেলা তো হয়ে গেছে, লাইব্রেরিতে থাকিস তোরা, যদি কিছু করে এই গুন্ডিয়াপুর প্রতি ভরসা করা যায় না, যে ডেঞ্জারাস বড় ভাই অথবা স্যারদের যদি কিছু বলে। সকালে মনকে অনেক শক্ত করে ভার্সিটিতে গেলাম, লাইব্রেরিতে বন্ধুদের নিয়ে গেলাম, লাইব্রেরিতে বন্ধুদের নিয়ে গেলাম, গিয়ে দেখি সিনিয়র ক্রাশ বসে আছে, কোনো বড় ভাই নাই, সাথে কয়েকটা বান্ধবী, সবাই মুচকি হাসছে। আমি যে কতটা বোকার মতো বাজে ধারণা মনে পুষছিলাম তা বুঝতে দেরি হলো না। যাই হোক, আমাকে দেখেই উনি এগিয়ে আসলেন। এই ছেলে এত দেরি হলো কেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছি? জ্যামে আটকে গেছিলাম। জ্যামে নাকি অন্য মেয়ের সাথে ছিলে? যাই হোক, এত ভয় কিসের? না না, ভয় কিসের। তাহলে বন্ধুদের নিয়ে আসতে কেন হলো? না, ওরা এমনি আসছে। তিতলি একটু দূরে যেতে বলল আমায়, দুজন মুখোমুখি দাঁড়িয়ে চুপচাপ। এই প্রথম খানিকটা লজ্জায় মাখা মুখ দেখতে পাচ্ছি তিতলির, সাথে ঠোঁটের আড়ালে হাসি। একটু লাজুক কণ্ঠে বলল, সত্যি ভালোবাসো নাকি ভাওতাবাজি? একটু লজ্জা পেলাম, মাথা নিচু করে উত্তর দিলাম, জানি না। আমি তোমার সিনিয়র না? জি। বেয়াদব, এসব কি তাহলে, খুব স্বপ্ন দেখা হচ্ছে আমায় নিয়ে। জি না মানে, আবার কথা বলে বেয়াদব। কপাল বেয়ে ঘাম ঝরছিল, খুব খারাপ অনুভব করছিলাম, নিচের দিকে তাকিয়ে রইলাম,
কপালের মাঝে কারো হাতের ছোঁয়া অনুভব করলাম। কে যেন ঘামটুকু মুছে দিচ্ছে। মুস্কি তৃপ্তির হাসি হেসে কেউ একজন বলছে, এই বোকা ছেলে, এভাবে সারা জীবন ভয় পাবে আমাকে? ওকে, সারা জীবন আমাকে অনেক মূল্য দিবে, আমার শাসনে থাকবা, ঠিক আছে? আমিও সেদিন মাথা নেড়ে সায় দিয়েছিলাম। তারপর কি হলো না জানাই থাকুক, কিছু মুহূর্ত বর্ণনা করা যায় না, কেবল অনুভব করতে হয়। বাকিটুকু না হয় অনুভব করেই নিলেন। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, আর আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।